মারে মা, ইতার তুন বোধ সঙ্গে দিয়ে আদা মরই অথবা মরা হয়ে ফেরত যেত, কি চুরি করছে জোরে বলেন না, জুতার দাম হতো আগুন নিলাম 2000, কত 2000 টাকা জুতা চোরকে আমরা এমন ভিডিয়া ভিডিয়াই মানে তার জীবন শুদ্ধ লই ফেলি, তো যে 2000 কোটি টাকা চুরি করছে তারে কি করছেন? হ্যাঁ হ্যাঁ, মাফ করে দিছি। এটাই হচ্ছে আজকের যত সমস্যার মূল জায়গা, এখানে এই জায়গায় সমস্যা কি করেছেন। এই জন্য হাতেম আসেন বললেন আমি দেখতে পাচ্ছি হুজুর 8টা জিনিসের মধ্যে সবাই দেখতে পাচ্ছি দুনিয়া গোছানোর কাজে ব্যস্ত, আখেরাতের চিন্তা ম্যাক্সিমাম মানুষের ভিতরে নাই, সেজন্য আমি দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছি, দুনিয়া থেকে কি হয়ে গেছি, বিমুখ হয়ে গেছি। আর বলে যে তো তোমার আরেকটা শিক্ষা, বলে যে হুজুর আমি রিজিকের জন্য আমার কোনো কি নাই চিন্তা। উনি জোনাইদে বগদাদিকে জিজ্ঞেস করছেন, হাতেম আসেম জোনাইদে বগদাদিকে জিজ্ঞেস করছেন, আহমদ সরি আহমদ ইবনে হাম্বল মাযহাবের ইমাম, এত বড় আলেম হাতেম আসেম রাদিয়াল্লাহু তাআলা হু, হযরত আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করছেন আচ্ছা হুজুর রিজিকের ব্যাপারে আপনার মানে ধারণা কি, কখন আপনি রিজিক তালাশ করেন? বলে যখন দরকার হবে। তো বলে যে রিজিক কি আপনি তালাশ করবেন নাকি রিজিক আপনাকে তালাশ করবে? সুবহানাল্লাহ, কি কঠিন প্রশ্ন। আহমদ ইবনে হাম্বলকে বলছেন, বলে যে হুজুর আপনি রিজিক কখন চান আল্লাহর কাছে? তখন আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন হাতেম আসেমের যে প্রশ্ন, এই প্রশ্নের ভিতরে নিশ্চয় কি আছে? এখন আমি যদি বলি যে আমার যখন প্রয়োজন হয় তখন তালাশ করি, তখন বলবে যে যেই জিনিস আপনার জন্য আগেই রেডি আছে এটা তালাশ করার কি দরকার? আর যদি বলি যে না আমি যখন রিজিক পেয়ে যাই তখন আমি আল্লাহর কাছে বলি আর কি তুমি দিছো তার জন্য, বলে যে যেটা পেয়ে গেছেন এটা নিয়ে আর বলার দরকার কি? তখন তিনি চুপ করে আছেন হাতেম আসেমের সামনে। তখন একজন বুজুর্গ উত্তর দিলেন, ও আহমদ ইবনে হাম্বল আপনি হাতেম আসেমের Oh.
কিয়ে বাট থা জিস সন্ত ও জিশান গয়া সাত হি মোশিয়ে রহমত কা কলম দান গয়া যে আয়াতি করিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবানে বলছেন, ও আম্মা মান খাফা, আর যে বা যারা যাহারা ভয় করে, নিজের ভিতরে এই ভয় আছে যে মাকামা রব্বিহি, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়াই আমাকে দাঁড়াতে হবে, সেই ভয় অন্তর নিয়ে যারা চলে, আল্লাহ বলছেন ওয়ানাহান নাফসা মিল হাওয়া, নিজের যেই নফসানিয়ত, যে খাহেশা, দুনিয়ার লোভ লালসা, সব কিছু, এগুলার প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর সামনে আমাকে দিতে হবে। আমি কীভাবে সম্পদ অর্জন করেছি, কীভাবে খরচ করেছি, এলম আমি কী জন্য অর্জন করেছি, এই এলম, এই জ্ঞানকে কোন পথে আমি ব্যয় করেছি, এই যে বিষয়গুলো আমাকে আল্লাহ যেই দুনিয়াতেই সম্মান দিয়েছিলেন, এই সম্মানের পর আমি কতটুকু ইউটিলাইজ করেছি, কতটুকু আমি আমার পদের সদ্ব্যবহার করেছি, এই সবগুলো বিষয় আল্লাহর সামনে যে আবার জবাব দিতে হবে। এই বয় যাদের ভিতরে আছে, তারা যারা নিজের নফসকে কন্ট্রোল করে, শয়তানের যে সমস্ত প্ররোচনা, এগুলা থেকে নিজেকে বাঁচিয়েছে, আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা ইয়াল মাওয়া, যারা আমার সামনে বিচারের ভয়ে নিজেকে দুনিয়াতে এভাবে কন্ট্রোল করেছে,
আমি আল্লাহ তাদের জন্য ওয়াদা করলাম জান্নাতুল মাওয়া দেওয়ার জন্য। এরপরে আমি আরেকটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, ইয়াউমা ইযিন আনিন নাঈম, তোমাদেরকে আমি যত প্রকারের নিয়ামত দুনিয়াতে দিয়েছিলাম প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে। তো আমি মাঝে মাঝে চিন্তা করি, বিশেষ করে গত সপ্তাহ থেকে চিন্তা করতেছি, আগে এরকম চিন্তা করিনি। কেরামান কাতিবিন দুজন ফেরেশতা আছে না কোথায়, মাশাআল্লাহ সবাই জানে দেখতেছি, আছো তো নাকি? এরা মনে হয় ঘুমায় আছে, ঘুমায় খায়। আচ্ছা এবার আসেন, আল্লাহ কি সব দেখেন না? কোনো সন্দেহ আছে? আল্লাহ আল্লাহ কি দেখার পরে আমরা যেরকম দেখার পরে আরেকটা দেখলে ভুলে যায়, আল্লাহ কি এরকম? আচ্ছা আল্লাহর কি কোনো কিছু লিখে রাখার দরকার আছে? কোনো কিছু লিখে রাখার দরকার নেই। তারপরেও আল্লাহ পাক প্রত্যেক মানুষের কাছে এই ফেরেশতা কেন দিলেন? অথচ আল্লাহ বলছেন ইন্নাকা তাআলামু মা নুখফি ওয়া মা নুলিম ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামা। আল্লাহ তুমি তো এমন র, আমার ভিতরে গোপনে প্রকাশ্যে যা হচ্ছে সব তুমি জানো। ওমা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন, দুনিয়াতে বলেন, আসমানে বলেন, কবরে বলেন, যা আছে গোপনে প্রকাশ্যে সাত সমুদ্রের তলদেশে যা আছে আল্লাহর কাছে কোনো কিছুর গোপন আছে? কোনো কিছুর গোপন নেই। অন্য আয়াতে আল্লাহ বললেন ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সুদুর, আল্লাহ তোমার অন্তরে যা আছে তার খবরও আল্লাহর কাছে আছে। তো সব আল্লাহ জানেন, কোনো কিছু গোপন নাই? নাকি আমাদের মতো দোকান একটার হিসাব করতে গেলে আরেকটার সাথে গোলাই ফেলি এরকম মনে হয়? তো আল্লাহর বান্দা এত লক্ষ কোটি বান্দা, সব কিছুর হিসাব আল্লাহর কাছে আছে। তো ফেরেশতা কি জন্য দেওয়ার দরকার ছিল? আমি চিন্তা করতেছি, ফেরেশতার দরকার ছিল না? তাইলে আল্লাহ সব জেনেও দুইজন ফেরেশতা আপনার কাঁধে কী করলেন? ফিটিং করলেন। কারণ আল্লাহ অন্য আয়াতে বলছেন সূরা আদিয়াতের মধ্যে ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ তাদের প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ। নাউজুবিল্লাহ বলবেন, এটা আমার কথা না আল্লাহর কথা? আর কৃতজ্ঞ হলে বাড়াই দিবে বলছে কে? আর যদি নাফরমানি করি ধ্বংস করে দিবে, কি করে দিবে? ধ্বংস করে দিবে। এবার আসেন, আল্লাহ আমাদেরকে বলছেন আমরা আল্লাহর প্রতি বড় অকৃতজ্ঞ, আবার সেটার ব্যাপারে আল্লাহ আবার এই পরের আয়াতে বলছেন ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহীদ, সে যে অকৃতজ্ঞ সে নিজেই তার সাক্ষী, সে নিজেই তার সাক্ষী। এবার আসেন কেরামান কাতিবিন, যে আপনি যে ডরাবেন, আপনার ভয় আল্লাহর দরবারে হাজির হওয়ার, এই ভয় আমাদের ভিতরে আছে? হ্যাঁ মারে মা, মেসেজ ড্রপ করতে হবে আপনাদের কাছে, কী করতে হবে? মেসেজ ড্রপ করতে হবে। তাই আপনারা যারা এখানে বসেছেন মেসেজটা ভালো করে আমি ড্রপ করতেছি, আপনারা শুনে নেন। তো কেরামান কাতিবিন যেটা, এই দুইজন ফেরেশতার কাজ কি? ভালো মন্দ লিখে রাখা, এগুলো ফ্ল্যাশ হবে কখন? এখন তো আমরা কিছু গোপন রাখতে পারতেছি না, কিছুই গোপন রাখতে, কেয়ামতের ময়দানে ফাঁস হওয়ার আগে এখন ইন্টারনেটে ফাঁস হয়ে যাচ্ছে, ভিতরে বাইরে কিছু গোপন? আরে আল্লাহ হেফাজত করুন। তো এখন আমি চিন্তা করতেছি আবার এখানে অনেকেই অস্বীকার করতেছে, গোপন করতেছে, সেটাকে প্রকাশ হয়ে গেলে কি বলতেছে, এগুলো এরকম না, এটা আমরা করি না, এটা হয়ে গেছে, এটা আমরা করি নাই হয়ে গেছে। এই কথা এগুলো বান্দা কিয়ামতের দিন, এই যে বান্দা অকৃতজ্ঞ এটা অস্বীকার করবে কিয়ামতের দিন, এখন যেগুলো করছে কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে অস্বীকার করবে। এই অস্বীকার যেন করতে না পারে, আল্লাহ বলে বান্দা আমার সামনে অস্বীকার করতেছস, তুই এটা দুনিয়াতে জানতি যে আমি সব দেখি, তারপরেও তুই অস্বীকার করবি এটাও আমি জানতাম, এটাও আমি জানতাম, সেজন্য তোর কাঁধেই তোকেই আমি সাক্ষী বানাইলাম,
তোর কাঁধেই দুইজন ফেরেস্তা ফিটিং করছিলাম, এই দেখ তোর আমল নামা সব এখানে সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড আছে, আসেনি আছে। এই জন্য আল্লাহ সব জানার পরেও দেখার পরেও আপনি যে অস্বীকার করবেন সেটাও তিনি জানেন, সেজন্যই কাঁধের মধ্যে নিজের কাঁধে কী করে দিয়েছে, ফিটিং করে দিয়েছে। এখন ফেরেস্তারা দেখছেন কেকে, জোরে বলেন কেকে দেখছেন, কেউ দেখেন নাই, কিন্তু এতরা নাই যখন মারামারি করেন তখন মনে হয় নাই, যখন মারি দেন তখন থাকে না, শুধু যখন খান তখন থাকে যায় সাইয়ে। ভালো করে খেয়াল করুন, ঘটনা কিন্তু অনেক গভীরই। সবাই আমি আজকে আপনাদের কাছে একজন আল্লাহর ওলি কিছু রেফারেন্স দিয়ে আপনাদের সামনে কথা বলবো, উনি যা বলতেন সব কোরআন থেকে বলতেন। ওলিরা কোনো দিন নিজের মন করা কোনো কাজ, কারণ তাদেরকে আল্লাহ পাক সিরাতুল মুস্তাকিম যেই পথ আল্লাহর পথ। দুনিয়ার মানুষ সবাই আপনি জানেন আমি জানি সবাই কেউ না কেউ কোনো জিনিসের প্রতি আসক্ত হয়ে আছে, কেউ না কেউ কোনো না কোনো জিনিসে, কেউ জ্ঞান শিক্ষার প্রতি আসক্ত, কেউ নিজের প্রেমিকার প্রতি আসক্ত, কেউ ধন সম্পদের জন্য আসক্ত, কেউ বা চেয়ার পদ পদবীর জন্য আসক্ত। প্রত্যেকেই আপন আপন জায়গার মধ্যে সবাই আপন আপন জায়গায় আসক্ত। এখন বলেন এই দুনিয়ার মানুষগুলো যেই দুনিয়ার জন্য এত আসক্ত, এই দুনিয়ার কোনো এই আশেকগুলো খবরে কোনো কাজ দিবে? হযরতে হাতেম আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে শকিক বালখি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, ওনারা কেমন দুনিয়াদার এবং কোন কেমন আখেরাতকে প্রাধান্য দিয়েছেন একটু দেখেন। ওনারাও মানুষ আমরাও মানুষ, আজকে আমরা কিসের জন্য কি করছি সেটা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করলেই উত্তর খুঁজে পাবেন। হযরতে হাতেম আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা আসে, মহিলা মাসালা জিজ্ঞেস করার জন্য, কি জিজ্ঞেস করার জন্য, মাসালা মাসালা জিজ্ঞেস করার জন্য। এখন অনেক সময় দেখা যায় মানুষের যে প্রাকৃতিক সমস্যা, হয়তো গ্যাস আসছে ধরে রাখতে পারে না, এরকম অনেক সময় গ্যাসটি হয়ে যায় বের হয়ে যায়, এটা প্রাকৃতিক সমস্যা। হযরতে হাতেম আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে মহিলা প্রশ্ন করতে আসছে, প্রশ্নটা বলেছে, ভালো করে শুনেন, প্রশ্নটা বলেছে, বলার পরে ওনার যে পেটের একটু সমস্যা ছিল ওনার এটা বায়ু নির্গত হয়েছে। হাতেম আসেম, আসেম মানে বদি, আসাম মানে কি বোয়ারা হয় দেরি, কি বোয়ারা হানে নৌ নে। হযরতে হাতেম আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওটা শুনছেন, এখন উনি যদি এটা শুনছেন এটা যদি এই মহিলা জানতে পারে, মহিলা অলরেডি নিজে নিজে কি হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে, মাথা নিচু করে ফেলেছে, মাসালা জিজ্ঞেস করে, তখন হাতেম আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বোন আপনি কি মাসালা জিজ্ঞেস করছেন আর একটু বলেন, আমি তো শুনি নাই। সুবহানাল্লাহ, বলেন আমি তো শুনি নাই, ঠিকই শুনছে, তিনি ঠিকই শুনছে এবং বায়ুগত সে এটাও শুনছে। এখন মহিলা চিন্তা করতেছে, এত সুন্দর করে বললাম হুজুর বলে শুনে নেয়, বলে যে আমি আসলে কানে কি শুনি, আর ধরুন কানে কি শুনি, কম শুনি। এখন মহিলা মনে মনে এখন একটু কি হয়ে গেছে, মানে রিল্যাক্স ফিল করতেছে, মানে আমি যে একটা ভুল করে বলছি এটা কি উনি শুনে নাই। তখন বলছে একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন যেন আমি শুনি। তখন মহিলা একটু জোরে আওয়াজ দিয়ে ওনাকে মাসালাটা বললেন, মাসালাটা বলার পরে এখন আশেপাশে কিছু মানুষ আছে না আমাদের দেশে, এরা তো শুনে, এরা উনি না কম শুনছে, ওরা তো শুনছে। তখন কেউ কেউ হাসি চেপে রাখছে, কিন্তু হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে, উনি চলে যাওয়ার পরে মাসালার সমাধান দিলেন, চলে গেলেন। তখন ওনাকে আশপাশের লোকগুলো জিজ্ঞেস করছে, হুজুর এই মহিলা তোর একটা বিব্রতকর কাজ করেছে, আপনি কি আসলে শুনেন নাই? বলে আমি শুনছি, এখন আমি যদি শোনার পরে ওনাকে যদি এই অবস্থায় লজ্জায় ফেলে দিই তাহলে একজন ইমানদারের একটা মান সম্মানের মধ্যে একটু কী লাগবে, আঘাত লাগবে, একজন মুসলমানের ইমানের মধ্যে আঘাত লাগুক সেটা আমি চাই না, ওনার স্ট্যাটাসে আঘাত লাগুক সেটা আমি চাইনি। সেজন্য হাতেম আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন ওই মহিলা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত সবাইকে বলতেন আমি বদির কথা একটু জোরে বলি, মানে ওই মহিলা যেন কোনো সময়ই জানতে না পারে যে উনি শোনার পরেও আমাকে কী করেছে, এভাবেই মানে নিজেকে সেভ করেছে।
এই যে আল্লাহর বলিরা একজন মানুষের প্রতি আরেকজনের যে ইজ্জত সম্মান রক্ষা করার জন্য যা করতেন, এখন আমরা কি ইজ্জত সম্মান রক্ষা করি? আরে জোরে বলেন, যা গোপন ছিল সেগুলো শুদ্ধ বাইর করে দিই। আমরা ইজ্জত খুঁজি খুঁজি বাইর করি, কেমনে বেইজ্জত করা যায়, ঠিক না? তবে একটা কথা এখানে, টিট ফর ট্যাট, টিট ফর বুঝেন, আপনি যা করবেন আপনি তার উল্টা কী পাবেন, ফেরত পাবেন, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তো হাতে মাসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শকিক বলখির দরবারে একদিন হঠাৎ করে শকিক বলখি জিজ্ঞেস করছেন, আচ্ছা হাতেম তুমি আমার কাছে আসো কয় বছর হচ্ছে? কয় হুজুর? 33 বছর। কয় বছর? 33 বছর আমি আপনার সাথে আছি, আপনার থেকে জ্ঞান আপনার দরবারে বসে জ্ঞান অর্জন করছি, আপনার খেদমত করছি। তখন তিনি জিজ্ঞেস করলেন, এবার তুমি বলো, আমি শকিক বলখির সাথে 33 বছর চলার পরে তুমি কী পরিমাণ জ্ঞান নিজের ভিতরে অর্জন করেছো? তখন তিনি বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি এই 33 বছরে মাত্র আপনার কাছ থেকে 8টা জিনিস জানতে পারছি। কয়টা? আর আমাদের দেশে বই দুটা বললে উনি বিশিষ্ট লেখক, গবেষক, চিন্তাবিদ, আন্তর্জাতিক স্কলার, ঠিক না? বই দুটা পড়ি, ভার্সিটিতে যদি কোনোরকমে একবার ঢুকতে পারে বা কোনো একটা রাষ্ট্রীয় পদের মধ্যে যদি উনি কোনো রকমের চান্স একবার পাই, আর যদি চেতনার কবি হয়, কিসের কবি? চেতনার কবি যদি হয় তাইলে তো ওনারে আর ধরে রাখার কোনো সুযোগ, উনি নিজের আর কেউরে জ্ঞানীয় মনে করে না, শিক্ষিতও মনে করে না। উনি এইরকম কিছু চেতনাবাদী মানুষ আমাদের সমাজে আছে। চেতনা মানে আমি যদ্দূর বুঝি বর্তমানে, যেটা এই চেতনা জ্ঞানী মানি এখন হচ্ছে, আপনি যত বেশি তেল দিয়ে কথা বলতে পারবেন তত বেশি আপনি জ্ঞানী, হক কথা বলবেন তাহলে কবর আছে। আপনার মতো দুরাচার দুষ্টু আর এই রাষ্ট্রের মধ্যে হক কথা বলা বড় কঠিন। হজরতে হাতেম আসিম বললেন, হুজুর আমি 8টা জিনিস আপনার থেকে শিখছি। তখন হজরতে শকিক বলহি বলছেন, আচ্ছা তুমি কেমন মানুষ, 33 বছর একটা মানুষ একটা মানুষের সাথে থাকলে মাত্র 8টা জিনিস শিখছ? তখন তিনি বললেন, হুজুর কী করব, আমার মেধা মনে হয় একটু দুর্বল আর কি, আমার মেধা মনে হয় একটু দুর্বল। হযরতে শফিক বলছেন, আমি তো তোমাকে সেটা মনে করি না, তুমি আমার এই মজলিসে যারা বসে তন্মধ্যে তোমাকে আমি সবচেয়ে বেশি মেধা সম্পন্ন মনে করি, আর তুমি বলতেছো এই তুমি সবচেয়ে দুর্বল। তখন তিনি বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি দেখতে পেলাম দুনিয়ার এই যে আপনার কাছে আসে বসে যায়, আমি আপনার সাথে বিভিন্ন জায়গায় সফর করেছি, খোরাসান, পারস্য, ইরাকের বিভিন্ন জায়গায় গিয়েছি। হুজুর এই জায়গায় সফর করার পরে এবং আপনি যে রুহানি তাওয়াজ্জ যাদেরকে দিচ্ছেন এদের সাথেও আমি রুহানিভাবে কানেকশন করে দেখেছি, কারো কারো কাছে আপনার এই আধ্যাত্মিক জ্ঞান ভিতরে প্রবেশ করে না, কারণ সেখানে বাধাগ্রস্ত হয়। সেখানে কি হয়? বাধাগ্রস্ত হয়, কারণ রুহানিয়তের পাওয়ার যেটা সেটা আপনি এখানে বসে, এই যে আপনি হজরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারের বলি, আপনি যে এখানে বসে মুলকে ইয়েমেন থেকে সিংহাসন নিয়ে আসবেন, এটা দুনিয়ার কোনো জ্ঞান দিয়ে সম্ভব? অথচ ওনাকে প্রশ্ন করা হয়েছে, তুমি এটা কিভাবে সম্ভব করলা? তখন তিনি বলেছিলেন, ওয়াইন্দাহু ইলমুন মিনাল কিতাব, আমার কাছে কিতাবের জ্ঞান আছে। কিসের জ্ঞান? কিতাবের জ্ঞান আছে। তো এই কিতাব কোন কিতাব? রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, হ্যাঁ, লেনিন আর মার্ক্সের সমাজবাদী ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো লাইব্রেরি ফরে ফেললেও এই আপনি ঢাকা ইয়েমেন বাদ দেন, ঢাকা থেকে একটা আনি দেখানি কেন সেটা নিয়ে, তাহলে এলমের মধ্যে বেশ কম আছে না? এখন আমরা যারা দুনিয়াতে এলম শিক্ষা করছি কিসের জন্য করছি বলেন তো? ছাত্ররা যারা আছেন কেন শিক্ষা অর্জন করছে বলো তো? হয়তো ফনবত একখান সৌরি ভ্যালু, কী ভ্যালু? ফনবত একখান সৌরি। মা বাবার চিন্তা হইলো যে আমার ছেলের ডাক্তার বানাবো, কেন? পয়সা ভালো হয়ে গেলো, কী হলো বললে? পয়সা ভালো হয়ে গেলো, সোজা কথা। ডাক্তার হলে এখন সবচেয়ে বেশি কী? পয়সা ভালো। আর যদি বলেন ছেলে কোথায় পড়ে, কয় বুয়েটে পড়ে, আলহামদুলিল্লাহ, তো বুয়েটে পড়ে কেন? হয় ইঞ্জিনিয়ার হবে, কী হবে? ইঞ্জিনিয়ার হবে। তো একটারে মাদ্রাসায় পড়ান না কেন? মাদ্রাসা কিনে কেন পড়াই, মাদ্রাসার অবস্থা নদীর তেলে কুন্না,
কিন্তু উনি দোয়া চাই হুজুরের কাছে, ছেলে মেয়ের জন্য কি করে আল্লাহ বড় করে। আমি বলি আপনার ছেলে মেয়ে মানুষ করেন। আজকে এই যে দেশের দুরবস্থা, এটার পিছনে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, হাতে মাসুম রদি আল্লাহ তালু বলছেন, হুজুর আমি দুনিয়ার মানুষগুলোর দিকে নজর করে দেখলাম, প্রত্যেকেই নিজ নিজ ডেস্টিনেশন, প্রত্যেকেই দুনিয়ার কাছে মত্ত, কেউ জ্ঞান অর্জন করছে নিজেকে জ্ঞানী বলার জন্য, নিজেকে মানুষের কাছে পছন্দনীয় করে তোলার জন্য। মানুষ অনেক আলেম আছে যারা দিনের জ্ঞান অর্জন করছে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য। এরকম আমি হুজুর দেখলাম কেউ না কেউ কোনো না কোনো দুনিয়ার জিনিসে মত্ত, কিন্তু দেখলাম পরিশেষে দেখলাম হিসাব করে কোনোটাই স্থায়ী নয়। কোনোটাই কি নয়? স্থায়ী নয়। তো স্থায়ী কোনটা? বলে যে একটাই স্থায়ী, যদি আমি যিনি আমাকে সৃষ্টি করেছেন ওনার প্রেমে যদি আমি নিজেকে মত্ত রাখতে পারি, তাহলে আমি দুনিয়াও পাবো, কবরও পাবো, হাসরও পাবো। আমি এক নম্বর শিক্ষা পেয়েছি আপনার থেকে সেটাই। আমি যদি ওনার প্রেমে মত্ত থাকি, তাইলে আমার আর আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো অসুবিধা নাই, আমি আর আল্লাহর সামনে ভয় পাওয়ার কোনো দরকার। আল্লাহ নিজেই বলছেন যে ব্যক্তি আমাকে ভয় পায় আমার সামনে হিসাব দিতে হবে প্রত্যেকটা জিনিসের, আল্লাহ বলে আমি তার জন্য ফিহিমা আইনান তাজরিয়ান, আমি তার জন্য দুইটা জান্নাত রেডি করে রেখেছি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় পায় তাদের জন্য আমি এরকম জান্নাত রেডি করেছি। এখন আমি আপনি হিসাবে আছি, বাঁচলে কি করব, মরলে কেমনে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এই ভয় আমাদের কারো ভিতরে আছে? সাইকে কে আছে? একটু হাত চলেন তো, বাজি তুলিয়েন না, তখন আর বলবো না হুজুর কী ভাই ও নেন না, আর আরে কি ভাই চুপ করিবেন না, আপনাদের ভিতরে আছে এটা আমি জানি, জানি কিন্তু মানতে পারি না আর কি। কিসের তালে? দুনিয়ার তালে ধরে। কিসের তালে ধরে? এই জন্য আল্লাহ কি বলছেন, ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান, শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানকে পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, সে তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু। ওয়া আমিবুদুনি, একমাত্র আমি আল্লাহর প্রেমে মত্ত হয়ে ইবাদত করো, আমাকেই স্মরণ করো, হাজা সিরাতু মুস্তাকিম, আমি আল্লাহর প্রেমে মত্ত থাকা এটাই হচ্ছে সঠিক পথ। এখন আমরা কে কে আল্লাহর পথে মত্ত আছি? কয় হুজুর মত্ত না থাকলে জুমা ভরতে আসছি? আমি বললাম বাবা ঠিক আছে, খুব সুন্দর কথা, আমাদের দেশে খালে বিলে জলে প্লেনে নামাজ পড়ে যে এরকম মুসল্লি আছে না? আরো জোরে বলেন না। গাড়িতেও নামাজ পড়ে ফেলতেছে এরকম মুসল্লি, মসজিদে লক্ষ লক্ষ টাকা কি করছে? দান করছে। আবার দেশের অর্থনীতির ফঙ্গু করি, দুই নম্বরই করি, কোটি কোটি টাকা আছে যে এরকম আসেনি আর যে ফেরেস্তাই বলে এগুলো কি? মারে মা, কোরআনের মধ্যে দুইটা কথা আল্লাহ বারবার বলেছেন, ভালো করে খেয়াল করুন, যেখানে বলেছেন সৎ কাজের আদেশ করো সেটাতে সাথে সাথে আল্লাহ কি বলেছেন কথা বলে, অসৎ কাজে নিষেধ করো। নামাজ পড়া সৎ কাজ, রোজা রাখা সৎ কাজ, কোরআন তেলাওয়াত করা সৎ কাজ, দান করা সৎ কাজ, মানুষকে মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করা সৎ কাজ, এর পাশে অসৎ কাজ আছে না? বলেন না। যেই লোক নামাজ পড়ে রোজা রাখে সোমবারে বৃহস্পতিবারে ফুরাস বছরে রোজা রাখে, কিন্তু ইনকাম যেটা করে এটা কি নয়? বলেন হালাল নয়। এখন বলেন এই সৎ কাজের আর এখানে দাম আছে? জোরে বলেন না আছে। আমি এখানে দাঁড়িয়ে বলছি আল্লাহ যা করেন পরামর্শ করেন, সুবহানাল্লাহ বলেন, অথচ আল্লাহর বান্দার সাথে সৃষ্টির সাথে পরামর্শের কোনো দরকার নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ কুদরতি পাওয়ার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, অথচ আল্লাহ নিজেই বলছেন ওয়াশাবিরহুম ফিল আমরি, ও আমার নবুয়তের রসুল, দুনিয়াবি কোনো বিষয়ে যখন আপনি সমাধান করতে যাবেন একজন আরেকজনের সাথে পরামর্শ করবেন, কি করবেন? পরামর্শ ছাড়া যদি নিজের মন গড়া মতবাদ, নিজের কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার জন্য আপনি যদি একটা মতামত চাপিয়ে দেন, দেখবেন সেটার মধ্যে ভেজাল শুরু হয়ে গেছে। আমাদের দেশের বর্তমানের যে সমস্যা,
এই সমস্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে নিজের কর্তৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য শুধু আমি যা বলবো তাই হবে উইদাউট পরামর্শ ছাড়া, সাধারণ মানুষের যে মন্তব্য ছাড়া, মতামত ছাড়া, মানুষের যে সমস্ত টেন্ডেন্সি, মানুষ কি চাচ্ছে, ছাত্র কি চাচ্ছে, সেটা না চেয়ে নিজের মন্দের মতবাদকে চাপিয়ে দেওয়ার কারণেই আজকে বাংলাদেশের দুর্দশা। একবার যদি পরামর্শ করতো তাহলে আর সমস্যা হতো না, সমস্যা হতো না। আজকে আমি আপনি দোয়া করছি আমার দেশ ধ্বংস হইলে কি হচ্ছে, ক্ষতি হচ্ছে কার, আমার ক্ষতি হচ্ছে, আমার দেশের ক্ষতি হচ্ছে, আমার ভাইয়ের। এই ক্ষতি বিদেশ আসে ফুসাই দিবে, জোর বলেন দিবে, তাইলে আমি আপনি করলাম কেন? এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, রসুল কোনো কাজ করার আগে একটু পরামর্শ করবেন। আমি নিজেও পরামর্শ করেছি, আমি নিজেও কি করেছি, কেমন পরামর্শ, এই মানব জাতি তোমাদেরকে আমি শিক্ষা দিচ্ছি পরামর্শ করার কারণে, আমি তোমাদেরকে সৃষ্টি করার সময় আমি আমার ফেরেশতাদের থেকে জিজ্ঞেস করছি, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি সবাই জানি আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে কি পাঠাবো, খলিফা পাঠাবো। তখন তারা কি পরামর্শ দিছে, জোর বলেন না, কি পরামর্শ দিছে, আল্লাহ এমন খলিফা পাঠাইবা, তার মানে তারা বুঝতেই পারছে আল্লাহ আমাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছে, আমরা মন্তব্য চাচ্ছে আমাদের থেকে কি করব, আমরা কি মন্তব্য দিব। তখন তারা বলতেছে, আল্লাহ আমরা তো তোমার প্রশংসায় তসবি তাহলিলে মগ্ন আছি, তোমার আর কি ইবাদতের দরকার আছে, আরও খলিফার দরকার আছে যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, দুনিয়াতে গিয়ে কি করবে, আচ্ছা মারামারি করবে যদি ফেরেশতারা কেমনে জানবে, হ্যাঁ এখনো তো আসেই নেই, বানাই নেই, এর আগে ফেরেশতারা, জোর বলেন এর আগে ফেরেশতারা জানে। এখানে দুটো উত্তর, একটা হচ্ছে তারা এর আগে জিন জাতির অবস্থা দেখেছে, এর আগে জিন জাতির অবস্থা দেখেছে, জিন জাতিও সেম কাজ করেছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তাদেরকে ফাটাইও না, তারা দুনিয়াতে গিয়া মারামারি করবে, কি করবে, রক্তারক্তি করবে, বাইয়ে বাইয়ে কাটাকাটি। আজকে আমাদের দেশে যেটা হচ্ছে এটাকে বাইরের মানুষ না, আমরা জোরে বলেন, তাহলে এখন ফেরেশতাদের কথার সাথে মিল আছে তো নাকি, মিল আছে। এখন এরপরও আল্লাহ কি বলেছে, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন ঘটনাটা ঘটছে কেন, পরামর্শহীনতা। আপনি যখন নিজের ভিতরে অহংকার খুব খারাপ জিনিস, শয়তান এত ইবাদত করার পরে ধ্বংস হয়েছে কেন, জোরে বলবেন, এই অহংকার। 6.5 লক্ষ বছরের ইবাদত গুজার সৈয়দুল মালাইকা ফেরেশতাদের সর্দার হয়ে গেছে, জিন থেকে ফেরেশতার সর্দার, জিন নূরের তৈরি, আর এই ইবলিশ আগুনের তৈরি হওয়ার পরেও ফেরেশতাদের সর্দার হয়ে গেছে, কি পরিমাণের রিয়াজত করলে আল্লাহ তাকে এই পদোন্নতি দিয়েছে। আবার এক মুহূর্তে, এই মুহূর্তের মধ্যে এক কথা, কথা কয়টা, জোরে বলুন না কয়টা, একটা শুধু, আর কোনো বাধা নেই, এই একটা কথা। এই জন্য গালের হেফাজত করা বড় দরকার, গাল বড় ডেঞ্জারাস, এই গালের কারণেই মানুষে বলে যে গাল গুনে ফ্যান গলে, হ্যাঁ গাল গুনে কি গলে, ফ্যান গলে। বুলেটের তীর, তীর যেটা আছে এটা যদি মারেন এটা হয়তো খুঁজে নিয়ে আসতে পারবেন, খুঁজে খুঁজে নিয়ে আসতে পারবেন, কিন্তু এখান থেকে বের হয়ে গেলে এটা আর। এই জন্য কবি বলেছেন, আরবের একজন কবি বলেছেন, যারা হাতে সেনানে লাহা এল তিয়াম ওয়ামা ইয়ালতামু মা যারা হাল্লেসান, মানুষকে যদি আপনি কোনো একটা হাতুড়ি দিয়ে আঘাত করেন, বুলেট দিয়েও যদি আঘাত করেন, হতে পারে তার সেবা শুশ্রূষা করলেই, চিকিৎসা নিলে সে ভালো হতে পারে, কিন্তু মানুষকে যদি কথা দিয়ে আঘাত করেন, এই আঘাত মানুষের অন্তর থেকে কোনোদিনও। তো আমি বলতে চাইছিলাম পরামর্শ করা দরকার। আজকে আমার আপনার ভাই, আমার সন্তান রাজপথে ঘুরতেছে, পড়ালেখার ক্ষতি হচ্ছে, মেধা নিয়ে কথা হচ্ছে। এখন অনেকেই বলে, ওই আমার অনেকেই ফোন করে বলে, হজুর হুজুর আপনারা একটু এ বিষয়ে কথা বলেন না। আবার অনেকেই বলে, হুজুর এই সম্পর্কে হন হতাই না হল, ওমা তো আয় কি তৃতীয় বিশ্ব না, আয় মনে হয় আসমানা তো এলিয়েন ল্যাঙ্গেরি, কী ল্যাঙ্গেরি, এলিয়েন, একজন হদ্দিক কিনে হইলেও হন, অনারা অনারার মতো কোরআন হাদিসের আলোক বলেন
আর একজন হয়তো হুজুর না অবশ্যম্ভব অসম্ভব, এই ব্যাপারে কোনো হতাশ হবে না। মারে তো আমি কি বারাইটে, আমরা হুজুররা কি বারাইটে যাক, কিন্তু আমিও তো এই দেশের নাগরিক, এই দেশের ভালো মন্দ আমারও তো দরকার আছে নাকি। এখন যদি যুদ্ধ লাগে আমি হুজুরে যদি বলে যে আল্লাহ আর দেশের বানায় আল্লাহ আর দেশের হেফাজত করো, কিন্তু যুদ্ধ মারা যদি আরব বেগম মরে যাবে, আমি এটা দোয়া করাতে আসছি। এরকম হলে জীবনের দেশ রক্ষা হবে? জোরে বলেন, হবে না। আমি তখনই মুজাহিদ, হযরতে হাতেম আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাচ্ছেন, জিহাদ চলছে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, তখন স্ত্রীকে বললেন আমি তো চার বছর হয়তো আমার সেখানে যেখানে যাচ্ছি চার মাসও লাগতে পারে, চার বছরও লাগতে পারে, মনে করেন চার মাস হয়তো আমি থাকবো না, তোমার কী পরিমাণের খাবার তোমাকে দিয়ে যেতে হবে। আমরা অনেক সময় হজে যাওয়ার সময় পুরো মাসের বাজার, চল্লিশ দিনের বাজার পরিবারের কী করে দিয়ে যায়, রেডি করে দিয়ে যায়। তখন হাতেম আসেম রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বললেন আমি তো প্রায় চার মাস হয়তো যুদ্ধে থাকবো, আমি তো আসতে পারবো না, তোমার কী পরিমাণের খাবার দাবার দরকার হবে একটু হিসাব করে আমাকে বলো। তো বলে যে আমি যতদিন বাঁচবো ততদিনের খাবার দিয়ে যান। বুঝেন নি কি বলছো তুমি, আমি যতদিন বাঁচবো ততদিনের খাবার দিয়ে যান। তখন হাতেম আসেম বললেন তুমি এটা কী বললা, তুমি কয়দিন বাঁচবে এটা আমি কেমনে জানবো, এটা তো আল্লাহ না জানে। তো আপনি কিভাবে আমাকে চার মাসের জন্য রেডি করে দিয়ে যাচ্ছেন, আমি তো সাত দিনেও মরে যেতে পারি। তো আপনি, আমি আপনার উপরে ভরসা করি না, যিনি আমাকে যতদিন হায়াত দিয়েছেন তিনি বলেছেন না আমার না যুকুকুম, আমি তাদের রিজিক দিব, অতএব আপনার আমার রিজিক নিয়ে টেনশন করার দরকার নাই, যিনি আমাকে হায়াত দিয়েছেন তিনি আমি দুনিয়াতে আসার আগে আমার রিজিকের ব্যবস্থা করে দিই। আর আমরা আপনারা এই রিজিক অন্বেষণ করতে গিয়া হাজার কোটি টাকার দুর্নীতি করছি। আমি বারবার বলছি, আমিও সরকারকে এখান থেকে বলতে চাই, আপনারা অনেক উন্নয়ন করেছেন, দোয়া করি আমরা দেশের ডেভেলপমেন্ট প্রগতি, তা যদিও মাঝে মাঝে কি হয়ে যায় বাধ্যই বন্ধ করতে হয়, নাহলে নিজে নিজে বন্ধ হয়ে যায়, এটা পরের কথা। অনেক উন্নয়ন করেছেন, কিন্তু ওই যে কোরআনের মধ্যে পাশে আরেকটা কথা আছে অসৎ কাজে কি করো, এইটা করেন নি, সোজা কথা ওইটা করেন নি। ভালো কাজ করেছেন, ওয়ামুরু বিল মারুফ, ভালো কাজ অনেক করেছেন, কিন্তু ওয়ানাহু আনিল মুনকার, খারাপ কাজে কি করেন নাই, নিষেধ করেন নাই। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চলে গেল, এত চোর চুরি করলো, এত বেশি ধরা খেলো, পেপার পত্রিকা মিডিয়া সরাসরি একজন নিরীহ মানুষকে মেরে ফেললো, তার কোনো সঠিক বিচার হল না কেন? অসৎ কাজ নিষেধ করেন নাই, যাদেরকে নিষেধ করেন নাই। আপনি একজন লোক দুর্নীতি করতে করতে একদম চড়ায় পৌঁছে গেছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সম্পদ জোগাড় করে ফেলছে, বিদেশে ভাসার করে ফেলছে, আপনি তার বিচার করছেন কি? যখন সবাই বলাবলি করতেছে, সবাই লেগালেগেছে, আপনি তার বিচার করছেন কি? হেতে চট্টগ্রামে খাইতে খাইতে হেতার অবস্থা ডাইলে গেছে, ই তারা রংপুর ট্রান্সফার করছেন, ওরে কি করছেন, এটার না অসৎ কাজে বাধা দিচ্ছেন জানেন এটা? তারা তো আরো মানে বাড়াই দিয়েছেন, বলো যে তোর সিটান হা শেষ, এটা রাহেবের কিছু এখন হড়া হা রংপুর হা। আমার কাকু তো বলে যে মাশাল্লাহ আমার তো পদোন্নতি হয়েছে, কি হয়েছে ওখানে যে খাইতে খাইতে শেষ করছে, আবার যখন লেখালেখি শুরু হয়েছে হজে নাই, তাহলে এখন ঢাকায় ট্রান্সফার করার লাগবে, আমার চোখের সামনে লাগবে, তার সামনে চোখের সামনে, এই এগুলার কারণেই আজকে উন্নতি হয়েছে। আমরা অস্বীকার করছি না, আমরি বাংলাদেশের উন্নতি বিশ্বের চোখের পড়ার মতো, তবে এই উন্নয়ন করতে গিয়ে যারা এত পরিমাণে চুরি করেছে দেশের, তাদের জন্য কী করেছেন, এখানেই সবচেয়ে বড় ব্যর্থতা। মেধা দুপোটা এগুলো নিয়ে আমার আলোচনা করার দরকার নেই, যারা মেধা, আমি আরেকটা কথা বলি, বাংলাদেশের মধ্যে একটা জুতা চোর যদি মসজিদে ধরা খায় তার অবস্থা কী, মারে মা, ইটা আর বোধ সঙ্গে দিয়ে আদা মরই অথবা মরা হয়ে ফেরত যেতে হয়, কী চুরি করছে, জোরে বলেন না, জুতার দাম হতো আগুন নিলাম 2000, কত 2000 টাকা জুতা চোরকে আমরা এমন ভিডে ভিডিয়ে মানে তার জীবন শুদ্ধ লয়ে ফেলি, তো যে 2000 কোটি টাকা চুরি করছে তারে কী করছে, হ্যাঁ হ্যাঁ মাফ করে দিছি। এটাই হচ্ছে আজকের যত সমস্যার মূল জায়গা, এখানে এই জায়গায় সমস্যা কি করেছেন,
এই জন্য হাতেম আসেম বললেন, আমি দেখতে পাচ্ছি হুজুর আটটা জিনিসের মধ্যে সবাই দেখতে পাচ্ছি দুনিয়া গোছানোর কাজে ব্যস্ত, আখেরাতের চিন্তা ম্যাক্সিমাম মানুষের ভিতরে নাই, সেজন্য আমি দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছি। দুনিয়া থেকে কি হয়ে গেছি? বিমুখ হয়ে গেছি। আর বলে যে, তো তোমার আরেকটা শিক্ষা, বলে যে হুজুর আমি রিজিকের জন্য আমার কোনো কি নাই, চিন্তা। উনি জুনাইদে বগদাদিকে জিজ্ঞেস করছেন, হাতেম আসেম জুনাইদে বগদাদিকে জিজ্ঞেস করছেন, আহমদ ইবনে হাম্বল মাযহাবের ইমাম, এত বড় আলেম হাতেম আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করছেন, আচ্ছা হুজুর রিজিকের ব্যাপারে আপনার মানে ধারণা কি, কখন আপনি রিজিক তালাশ করেন? বলে যখন দরকার হবে। তো বলে যে রিজিক কি আপনি তালাশ করবেন নাকি রিজিক আপনাকে তালাশ করবে? সুবহানাল্লাহ, কি কঠিন প্রশ্ন। আহমদ ইবনে হাম্বলকে বলছেন, বলে যে হুজুর আপনি রিজিক কখন চান আল্লাহর কাছে? তখন আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, হাতেম আসেমের যে প্রশ্ন, এই প্রশ্নের ভিতরে নিশ্চয় কী আছে? এখন আমি যদি বলি যে আমার যখন প্রয়োজন হয় তখন তালাশ করি, তখন বলবে যে যেই জিনিস আপনার জন্য আগেই রেডি আছে এটা তালাশ করার কী দরকার? আর যদি বলি যে না, আমি যখন রিজিক পেয়ে যাই তখন আমি আল্লাহর কাছে বলি আর কি, তুমি দিছো তার জন্য, বলে যে যেটা পেয়ে গেছেন এটা নিয়ে আর বলার দরকার কি? তখন তিনি চুপ করে আছেন হাতেম আসেমের সামনে। তখন একজন বুজুর্গ উত্তর দিলেন, ও আহমদ ইবনে হাম্বল, আপনি হাতেম আসেমের প্রশ্ন শুনে অবাক হয়ে গেছেন, রিজিক কখন তালাশ করেন, কিভাবে তালাশ করেন, এই কথাই আপনি প্রশ্ন, হাতেম আসেম যুক্তি দেখাবে, আপনি সেজন্য হতভম্ব হয়ে গেলেন, এত বড় আলেম আপনার বলা দরকার ছিল। বলে যে আমি কোনো সময়ই রিজিকের জন্য টেনশন করি না, কারণ আমার কাজ হইল আল্লাহ আমাকে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার আনুগত্য ইবাদত গোলামি করার জন্য। আর আল্লাহ নিজেই বলেছেন, আমি তাদের জন্য আসমান থেকে রিজিক রেডি করে রেখেছি, বান্দার রিজিক যখন যা দরকার হবে বরাদ্দ আছে, এই বরাদ্দের বাজেট তকদিরের মধ্যে ফিটিং করে দিয়েছি, এগুলো যখন তার দরকার হবে আমি তার দুয়ার পর্যন্ত পৌঁছে দেব। তবে কন্ডিশন একটাই, তার থেকে আমার উপরে তেমন কি করতে হবে, ভরসা রাখতে হবে। সেই জন্য হাতেম আসেম বললেন, হুজুর আমি দুনিয়ার কারোর উপরে ভরসা করি না। কেন? কেউ দেখি যে নিজের ছেলে মেয়েরে শিক্ষিত করে বুড়োকালে যেন আমারে কি করে, জোরে বলেন না, হ্যাঁ, অনেকেই টাকা জমাইতে 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 ২,০০০ কোটি ৫,০০০ কোটি ১০,০০০ কোটি এগুলো সব বিদেশে বাজার করে দিছে। কিসের জন্য বাজার করছে ভাই? হ্যাঁ দূর না, যদি বুড়ো বয়সে অথবা আমার যদি সিয়ারেটে চলে যায়, যখন যে সিয়ারে আসি সিয়ারেটে চলে গেলে যেন ওগুলো দিয়ে কি করতে পারি, আপনাদেরকে আমি মসজিদে দাঁড়িয়ে বলছি খোদার ইজ্জতের কসম, যে আল্লাহ আমাদের রিজিক দাতা, আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়ে সম্পদ জোগাড় করতে পারবেন, আমেরিকায় লন্ডনে সুইস ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন, খোদার ইজ্জতের কসম করে বলছি, যেগুলো আপনার তকদিরে আল্লাহ দুনিয়াতে আসার আগে রিজিক ফিটিং করেছে, এই রিজিকের বাইরে একটা টাকাও আপনি বুক করে দুনিয়া থেকে যেতে পারবেন না, এক টাকাও বুক করতে পারবেন না। কিন্তু বুক করতে না পারলেও আর দশজনের রিজিকের মধ্যে আপনি কি করেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু বানিয়ে দিয়ে গেছেন। আর আপনি যদি তখন বলেন আমিও আমার অফিস দুর্নীতিমুক্ত, কি বলেন, আমিও আমার, আপনিও দুর্নীতিমুক্ত থাকুন, মুক্ত এটার ময়টার ওই ফোটা যেটা আছে, গোল যেটা আছে এটার যদি একটু মুছে দেন কি হয়েছে, হ্যাঁ মর যেটা ফোটা আছে মসজিদের ময়টা আছে না, ময়টার যদি যেটা গোল আছে এটা যদি মুছে দেন কি হয়েছে, অন্তঃস্থ যাওয়া হয়, বুঝতে পারছেন? এই জন্যই হাতেম আসেম বললেন, হুজুর আমি রিজিকের জন্য কোনো সময় কারো কাছে মহতাজ হইতে রাজি নই, কারণ আমি দেখতেছি আমি আল্লাহর কাজে ব্যস্ত আছি, আমার রিজিক কোত্থেকে আসতেছে। তখন একজনে বললেন, আচ্ছা আপনি আল্লাহর উপরে এত ভরসা করেন? হযরত হাতেম আসেমকে বলছেন, আপনি আল্লাহর উপরে এরকম ভরসা রাখেন? ঠিক আছে, আপনার যেহেতু রিজিক দিব আপনি একটা কাজ করেন, ঘরে বসে থাকেন, আল্লাহ রিজিক দিব। তখন হাতেম আসেম কেমন আল্লাহর বলি ছিলেন, আল্লাহকে কেমনে রাজি করছে দেখেন। উনি বলে যে আমি যখন মায়ের কোলে ছিলাম, দোলনায় ছিলাম, আল্লাহ আমার রিজিক দিছে না, নাকি আমি নিজে নিজে বিলে গিয়ে কাজ করে মাছ ধরে মাছ বিক্রি করে তারপরে খাইছি, রিজিক কোথায় দিছে? দোলনায়, কার কাছে? মার কাছে।
কার কাছে? তো বলো যে এগুলো তো আপনি ছোট ছিলেন যে সেজন্য দিছেন, এখন আপনি যে আল্লাহর উপরে এত রিজিকের উপরে ভরসা রাখেন, আপনি কি এখন রিজিকেটা পাবেন? বলো যে অবশ্যই পাবো, কারণ আমি এতটুকু বলতে পারি আমি কোনোদিন আল্লাহর নাফরমানি করি না, কোনোদিন কোনো মানুষের ক্ষতি করি নাই, আল্লাহ আমাকে দিবেন এই বর্ষ আমার আছে। তখন তিনি কী করলেন, ছোট বাচ্চাদের মধ্যে একটা দোলনার মধ্যে গিয়ে বসে থাকলেন। আশ্চর্যের বিষয় হলো হযরতে হাতেম আছেন ওই দোলনার মধ্যে বসে, দুই বছর শুধু পরীক্ষা দিয়েছেন এই ব্যক্তিকে বোঝানোর জন্য আল্লাহর উপরে তোমার যদি একিন থাকে, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, এই আয়াতের সত্যতা প্রমাণ করার জন্য তিনি বলেন আমি শুধু দোলনায় বসে ইবাদত করতেই থাকবো, আল্লাহ আমার জন্য টাইমে টাইমে রিজিক ফাটাই দেবেন। এরকম ইমানওয়ালা ব্যক্তিও আর আমাদের সরকারে 1,00,000 টাকা বেতন দিলেও আমাদের কুলাই সেরকম না, কুলাই সরকারে বাড়ি দিল, গাড়ি দিল, বিদ্যুৎ বিল ফ্রি, প্রাড়ো গাড়ি চলায়, 8 কোটি দামের গাড়ি চালায়, এর ঘরেও ওনার রিজিকে শান্তি জোরে বলেন, রিজিকে শান্তি আরো লাগবে, আরো লাগবে। কয় টাকা ফেডের ভিতরে ঢুকাবেন? কেন করছেন? এই সমস্ত বাংলাদেশের অশান্তির মূল জায়গা এই জায়গায়। এই জন্য বলছি জুতা চোরে মারি শেষ করে ফেলেন, 2,000 টাকার 1,500 টাকার জুতা চুরি করছে বলে। আর কেউ যদি কোনো একটা গরিব মানুষ ঋণ নিলে ওই ঋণ পরিশোধ করার জন্য তার জায়গা সম্পত্তি সব কী করে আনে? জোরে বলেন না, কী করে আনে? পুরো 14 গোষ্ঠীর সব তুলে নিয়ে আসেন। কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল তারা যখন আসে প্রাড়ো গাড়ি নিয়ে, স্যার আসেন কফি কোল্ড ড্রিঙ্কস, হোয়াট ইজ দিস? এই জ্ঞান, এই মেধা, যেই মেধা দেশকে পঙ্গু করে ফেলে ওই মেধা আমার দরকার, জোরে বলেন ওই মেধা আমার দরকার। কোন জুতা সুরের দেশ নষ্ট করে ফেলে, দেশের টাকা বিদেশে বাজার করে নাই, যারাই বাজার করছে এরা সবাই হচ্ছে এই শিক্ষিত সুর। এই জন্য বলছি আমরা যারা শিক্ষিত আছি, স্বশিক্ষিত ইনস্টিটিউশন শিক্ষিত নয়, আমরা চাই সুশিক্ষিত হতে। কি শিক্ষিত? সুশিক্ষিত হতে। এখন সুশিক্ষিত হওয়ার জন্য আপনি কী পড়বেন? অর্থনীতির, ফিনান্স, ব্যাঙ্কিংয়ের বড় বড় বিষয় যেগুলো আছে, পিএইচডি ডিগ্রি আনবেন বিদেশ থেকে গিয়া? না না ভাই, পিএইচডি ডিগ্রি লাগে না ভাই। আপনি জানেন বিল গেটস যিনি এত ধনী, ওনার কি পিএইচডি ডিগ্রি আছে? কিসের পিএইচডি ডিগ্রি? উনি নিজেই বলছেন আমি ক্লাস 9-এ 3 বিষয়ে ফেল করছি। কি ফেল করছি? 3 বিষয়ে ফেল করছি। আজকে উনি পুরা বিশ্বের, পুরা বিশ্ব নাড়াচ্ছে উনি। ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ, কি পিএইচডি ডিগ্রি ওনাদের? পিএইচডি দিয়ে কি হবে? আরে যারা আমাদের দেশের কিছু লেখক আর গবেষক নিজেদেরকে সবচেয়ে জ্ঞানী মনে করে, এরা কিছু বই লিখে কপি পেস্ট করে গুগল থেকে। কিসের থেকে? গুগল থেকে। আর নিজেরা মনে করে যে আমি মহাজ্ঞানী, আমার চাইতে জ্ঞানী আর বাংলাদেশে? আর উনি যা বলে তাই সংবিধান। এই সমস্ত ব্যক্তির সংবিধান নিলে দেশে শান্তি? শান্তি খুঁজবেন কোথায়? কোরআনের কাছে। কিসের কাছে? এখনো বলছি যত সমস্যার সমাধান কে দিয়েছে? এটা সবগুলো আছে কোথায়? কোরআনের কাছে আসে। এই চেতনাবাদীদের কাছে গিয়া সমাধান আরো বেশি বাড়বে সমস্যা। সেজন্য বলছি আপনি যে যেখানে থাকুন যতই শিক্ষিত হন, কোরআন বাদ দিলে আপনার জীবন অন্ধকার। কোরআন বাদ দিলে আপনার কি অন্ধকার? আপনি যেটা বলছেন যেটা করছেন সব রেকর্ড হচ্ছে, এটা ফেসবুকের রেকর্ড নয়, এটা রেকর্ড কার? আল্লাহ। এগুলার প্রত্যেকটার হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য বলছি আমাদের ছাত্র সমাজকে বলছি, উগ্রতা উশৃঙ্খলতা নয়, আমরা শান্তির মাধ্যমে আমি আমার অধিকার চাইতে পারি, এটা আমার আল্লাহও বলেছেন প্রত্যেকে প্রত্যেকের অধিকার চাইবে। তার মানে আমি এখানে যদি কোনো ষড়যন্ত্রকারী ঢুকে যাই এটার থেকেও আমাকে বাঁচতে হবে। আমি একটা জিনিস ধ্বংস করার সময় চিন্তা করব, এটা আমার দেশের, আমার ভাইয়ের জন্য, আমার পরিবারের জন্য, আমার রাষ্ট্রের মানুষের জন্য। আবার যারা নাকি এগুলার বিচার বিশ্লেষণ করছেন, মানে মাঝে মাঝে বাধ্য হয়ে যায়, মাঝে মাঝে কী করে যায়, নিজে নিজে কী হয়ে যায়, এদেরকেই বলি, এদেরকেই বলি, উদর পিণ্ডি ভুদর গাড়ে চাপাবেন না, তাইলে দেশের সমস্যার সমাধান তো দূরের কথা। এটা হচ্ছে সাই সাফা আগুনের মতো। কিসের মতো? কোনো জায়গায় আগুন জ্বলতেছে, আপনি সেখানে পানি দেওয়ার দরকার ছিল, পানি না দিয়ে কী দিয়ে আসছেন? ছাই দিয়ে আসছেন। আগুন নিপছে নাকি ভিতরে আরও জ্বলতেছে? একসময় দেখবেন ছাই এগুলো শুদ্ধ কী হয়ে গেছে, আগুন হয়ে গেছে।
এই জন্য বলছি উদুর পিন্ডি ভুদুর গাড়ে চাপাবেন না। ওই যে আমি অজুর উদু হারুন দিই, গত জুমাইন বনমল বলেছিলাম অজু অজু বায়ু ছাড়া যে মানুষ অজু ভাঙ্গে যে ফিসে যে বাতাস গেলে, ঠিক না? ফিসনে বাতাস ছাড়লে কী অজু ভেঙে যায়, কী ভেঙে যায়? তো অজু ভাঙলে পিছনে দুইটা হয় না সামনে দুইটা হয়? জোরে বলেন না। সামনে কী কী দুইটা হয়? হাত, দাঁত, জিহ্বা, মুখ, চোখ, ঠিক কিনা? এগুলোই তো দুইটা হয়। এখন বায়ু সারছে ভিজন দিয়ে, দুইটা হচ্ছে কোন দিক দিয়ে? কিন্তু সামনের কী অপরাধ? সামনের কী অপরাধ? যুক্তি তো বলতেছে যেখানে যে বায়ু সারছো সেটা দুইয়ে ফেললেই অজুকি হয়ে গেছে, কিন্তু কোরআন আর আল্লাহর নবীর হাদিস বলছে না, যে দোষ করেছে তারে ধরো আগে। এ বায়ু সারলো কেন? এ বায়ু সারলো কেন বলে যে? তো আল্লাহ আল্লাহ নবী বলেছেন বায়ু সারলে অজু করে ফেলো, তোমার পবিত্রতা দরকার, তো কেন তোমাকে পিউরিফাই করতে হবে? কোথায় পিউরিফাই করতে হবে বলে যে, তুমি যখন যে জিনিস খাওয়ার পরে ফুড পয়জনিং হয়েছে তোমার শরীরের ভিতরে, গ্যাস জমে গেছে, গ্যাসটা বায়ু পায়ুপথে বের হয়ে গেছে, এই এটা তো নিজে নিজেই খাওয়ার কি পিছন দিয়ে ঢুকছিল? কোন দিয়ে দিয়ে ঢুকছে? সামনে দিয়ে ঢুকার সময় নাকে দেখে নেই, নাকে এটা সুগন্ধি অনুভব করে নেই, তারপরে চোখে দেখে নেই, এই জিনিস খালি কী হবে? জিব্বাতে যখন ডাল দিয়েছে, যখন দাঁত খামত দিয়েছে, তখন এরা সবাই বুঝে নাই এটা খাইলে খাইলে আমার ফ্যাটের ভিতরে কী হইতে পারে, গ্যাস হইতে পারে, তারপরেও ফ্যাটের লোক রাতে খাইয়ে ফেলছে, খাওয়ার পরে পেটে যা যা মানে কেন লিভারে গিয়ে যা যা যেভাবে করা দরকার সেভাবে করার পরে বাকিটা সেরে দিয়েছে, বাকিটা কী করে দিয়েছে? এখন সেরে দিয়েছে, এটা বাইরে হয়েছে কোন দিক দিয়ে? পিছন দিক দিয়ে। এখন দোষ কি পিছনের না সামনে? আল্লাহ বলতেছে আমার রসুল ওজুর মাধ্যমে, আল্লাহ ওজুর মাধ্যমে শিখাই দিছে, মানে যারে তারে যখন তখন ধরি ধরি শাস্তি দিলে হবে না, কে কেন করেছে সেটা আগে দেখো। এ পিছন দিয়ে বায়ু সারছে বলে ওরে দ্রুত করে না শীতকালে এত কষ্ট ওরে দিও না, যার কারণে সে বায়ু সারছে শীতকালে কম্বলের ভিতরে তারে ধরো, তারে ধরে আনো, তারে সঠিকভাবে পরিচর্যা করো, যেন গাল ঠিক করে, ঠিক করে গাল ঠিক করে, খাওয়ার সময় যেন নাক নাকও দৌত করতে হচ্ছে, মুখও দৌত করতে হচ্ছে, হাতও দৌত করছে, হাতেরে বলতেছে হাত তুমি দেখো নাই জিনিস এটা নেওয়ার সময়, এই জন্য তোমার শাস্তি শীতকালে এমনিও একবার ধরতে কষ্ট, তিনবার দু কয়বার কর, দুবার ধর, চোখে বলতেছে তুই চোখে দেখোস নাই এটা খাইলে তোর পেটের ভিতরে গেলে সমস্যা হবে, জিব্বারে বলতেছে তুই কি দেখোস নাই, সব দেখছি বলে যে আল্লাহ ফেটে মানে নাই, ঠিক আছে সব গিলে ফেলছস, এখন দোষ ওর নাই, দোষ তোদের, আগে তোদেরকে পিউরিফাই করতে হবে, ভবিষ্যতে যেন খাবার সময় চিন্তা করস, বুঝতে পারছেন? সুম্মাল্লা তো সালুন না ইয়ৌমাইযিন আমিন নাঈম, এই জন্য বলছি গোড়াই যান আগাই নয়, যেটা উল্টা পাল্টা করে দিয়েন না, সমস্যা বাড়বে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনি প্রতিদিন সিঙ্গারা সমুচা খাবেন আর পিছনে বায়ু সারলে তারে দৌত করার ফতোয়া দিবেন এটা না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।